স্বামী সেবা। শাস্ত্রে বলছে মা আগে নিজের পতি সেবা তারপর জগৎপতি, আগে নিজের পতি তারপর জগৎপতি। কোন নারী যদি নিজের পতি সেবা ভালোভাবে করতে পারে সে বলছে জগৎপতিকে লাভ করে। তাহলে আজকে একটা গোপী কি করছে না, এত রাত্রে স্বামী ঘুমিয়ে আছে আর চরণে হাত বুলিয়ে পদ সেবা করছে। আর যেই না বাঁশি বেজে উঠেছে গোপী মনে মনে ভাবছে আর তো ঘরে থাকা যাবে না, আর থাকা যায় এই ডাকাতিয়া বাঁশি এটা চোরা বাঁশি যখন বাজে না তখন কেউ ঘরে থাকতে পারে না, কেউ ঘরে থাকতে পারে না। পোড়া বাঁশি রে কোলে নাশা বাঁশি রে ও বাঁশি বাজাইও না মোরে নাম ধরে। স্বামীর চরণটাকে ছেড়ে দিয়ে এবার পা টিপে ঘর থেকে বাইরে যাচ্ছে, স্বামী যেন বুঝতে না পারে। আর যেই না গোপী ঘর থেকে দরজাটা পেরিয়ে যায় গিয়েছে বাবা, যেই না যাবে অমনি গোপীর স্বামী গোপীর হাতটিকে টেনে ধরে বলছে এই যে এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ, সময়টা দেখেছো কত রাত্রি হয়েছে মধ্যরাত্রি, আর এত রাত্রে নারী জাতি হয়ে তুমি কোথায় যাবে, শুনতে পাচ্ছ না আমাদের পতি আমাকে ডেকেছে গো। পতি, পতি মানে, আরে বাবা পতি মানে স্বামী, তোমার স্বামী তোমাকে ডেকেছে, তোমার স্বামী যদি তোমায় ডাকে তাহলে আমি তোমার কে, তুমিও আমার স্বামী ও আমিও স্বামী সেও স্বামী, তোমার কটা স্বামী গো, হরি হরি বল, কটা স্বামী করেছো জানো না। প্রত্যেকটা সতী নারীর দুটো পতি হয়, একটা হলো নিজপতি আর একটা হলো জগৎপতি শ্রীকৃষ্ণ। ও তাহলে খেতে দেবো আমি, পড়তে দেবো আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, কি গো তাই না, ওগুলো সব আমি দেব। আর রাত ১২টার পর যাবে অন্য স্বামীর কাছে, কেউ মেনে নেবে, কার স্বামী মেনে নেবে, খেতে পড়তে আপনাকে দেবে আর আপনি যদি বলেন আমি আসি রাত ১২টার সময় আপনাকে খেতে দেবে, তা কেউ তো মেনে নেবে না। তাহলে এখানে কি করে মেনে নাই, গোপীর স্বামী বলছে গোপী আজ তুমি কি করে যেতে পারো আমি তাই দেখব। কি করলো না গোপীর হাতটিকে ধরে টানতে টানতে এনে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিল বাবা, দরজাটা বাইরে বন্ধ করে দিল, তুমি কি করে যাও তাই দেখব। গোপী ঘরের ভেতরে গড়াগড়ি দিয়ে বলছে ও গো স্বামী গো, তুমি বোধহয় জানো না যারা কিনা কৃষ্ণ দাস হয় তাদেরকে কোনোদিন ঘরের মধ্যে বেঁধে রাখা যায় না। কি গো ভক্তকে কোনোদিন ঘরের মধ্যে বেঁধে রাখা যায়? আপনারা এসেছেন কীর্তন শুনতে, এত ঠান্ডার মধ্যে প্রচন্ড ঠান্ডা করছে তবুও আপনারা এসেছেন, আপনারা যদি বলেন যে না আমি যাবই আপনার ঘরে কেউ পারবে আপনাকে বেঁধে রাখতে?
না আপনার স্বামী হোক আর যেই হোক আপনাকে বেঁধে রাখতে পারবে না ইচ্ছা থাকলেই উপায় হয় মন থাকতে হয় বাবা আরে বল তাহলে তুমি আমাকে ঘরে বন্দী করে রেখেছো আমার দেহটা আটকে রেখেছো মনে রেখো দেহটা আটকে রাখা যায় কিন্তু মন আটকে রাখা যায় না কি গো তাই তো মন অর্থাৎ আত্মা চলে গেল গোবিন্দের কাছে আত্মা চলে গেল গোবিন্দের কাছে দেখি কি মনে হচ্ছে ওগো যেমন সাপের খোলস ছাড়া যেমন সাপের খোলস ছাড়া যেমন সাপের খোলস ছাড়া যেমন সাপের খোলস ছাড়া সাপের খোলস ছাড়া দেখেছেন মা দেখবেন সাপটা চলে যায় আর খোলসটা পড়ে থাকে যেমন সাপের খোলস ছাড়া যেমন সাপের খোলস ছাড়া যে যা বাড়ি সে চলে গেল যেমন সাপের খোলস ছাড়া গোপীদের মন চলে গেল মেরা মন বংশী বলে সব থেকে স্পিডে গিয়ে যায় শরীর না মন মন যায় তা চলুন গোপীরা যেমন যাচ্ছে মেরা মন পঞ্ছী বলে উর বৃন্দাবন যাও বৃন্দাবন কি গলি গলি মেরা ধে রাধে গাও মেরা ধে রাধে গাও শাম শাম राधे राधे राधा रानी की
তো গোপীরা যখন যাচ্ছে এরপর রাধারানী সাজবে। এখন সাধন সিদ্ধা চলে গেল, এবার কৃপা সিদ্ধা যাচ্ছে। শিথিল ছন্দ নবি কবন্দ, করিতে কি না করে সবই হলো ভুল, করিতে কি না
মা কালী লাগছে না? আরে আরে লাগছে তো? যাক যাক, আপনারা বললেন তাহলে একটু সান্ত্বনা পাওয়া গেল। আরে বল কি ভালো লাগছে তো? আচ্ছা বেশ, এরপর রাধারানীর সাজে কি আপনারা কাজল কোথায় পড়েন? চোখে। আর আলতা পায়ে, কিন্তু রাধারানী তার উল্টো করছেন। রাই পায়েতে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা, পায়েতে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা, পায়েতে কাজল পরে নয়নে আলোতা গো। গোবিন্দ দাস বলে যাই বলিহারি, গোবিন্দ দাস বলে যাই বলিহারি, রাধা কৃষ্ণ প্রেমের বেলায় আহামরি মরি গো। ললিতা বলছে, এই রাধে, হ্যাঁ রে ওটা তোর সাজ হলো? তুই পায়ে কাজল পরছিস, চোখে আলতা পরছিস কি গো মা? চোখে যদি আলতা পড়া হয়, পায়ে যদি কাজল পড়া হয় কিরকম লাগবে মা? চণ্ডী লাগবে না? ওই জন্য বললাম আমাকে চণ্ডীর মতো লাগছে না, ওই জন্য বললাম। কেন বললাম? তার কারণ সাজটা উল্টো হচ্ছে না, পায়ে পড়েছি কাজল, চোখে পড়েছি আলতা, ওই জন্য মা কালীর মতো লাগছে। ওরে তোর সাজা হয়নি। এই দেখ এখানে গোপীরা কত সুন্দর সেজে এসেছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? পড়িয়ে দেবে, নিজে পড়বে না, আদরের মেয়ে তো রাধারানী। তা সখীরা সাজিয়ে দিচ্ছে, আসুন কেমন শোভা আমরা দর্শন করি। আহমের সখিয়া মুঝি মেহেদি লাগা দো, মেহেদি লাগা দো মুঝে সুন্দর সাজা দো, মুঝে শামি সুন্দর কি লোহার বানা দো, মুঝে শামি সুন্দর কি
जो कभू न टूटे। अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहाग की बिंदिया लगा दो, सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, সখীরা সাজিয়ে দিয়েছে। এরপর সবাই যাচ্ছে গোবিন্দের কাছে, যেখানে না গেলে রাস নৃত্য শুরু হবে না। তো গোবিন্দের কাছে যখন গিয়ে দাঁড়িয়েছি, আহারে বিপিনে মিলালো গোপনারী, আহারে বিপিনে মিলালো গোপনারী, আহারে দেখো হেরি হাসত মুরলিধারী, হেরি হাসত মুরলিধারী, হেরি হাসত যেই না গোপীরা গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। ও মা, এই ধরুন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান, আপনি হয়তো আপনার বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান করাচ্ছেন, এখন আপনি পাড়া প্রতিবেশীকে সবাইকে বললেন দেখুন আমার বাড়িতে হরি অনুষ্ঠান করাচ্ছি, একটা হরিসভা করাচ্ছি, তো দয়া করে আপনারা সবাই যাবেন যেন। কি গো, আপনি হয়তো সবাইকে বললেন, নিমন্ত্রণ করলেন, এখন সবাই যখন আসবে তখন যদি আপনারা বলেন কি ব্যাপার, কি মনে করে আজকে এখানে, কি গো সব ঠিকঠাক তো, কি ব্যাপার এখানে, তাহলে কেমন লাগবে মা, কেমন লাগবে, ভালো লাগবে? তাহলে নিমন্ত্রণ করে ডেকে যদি কেউ অপমান করে কেমন লাগে, ভালো লাগবে না? তা গোপীরা বলছে, ও গোবিন্দ তুমি ডেকেছো আর তুমি বলছো কি ব্যাপার। গোবিন্দ একটু পরীক্ষা করছেন, তা বলছে গোপী সব কুশল তো, সব কুশল তো, বাড়িতে সব ভালো আছে তো, হরি হরি বল। তা বলতে পারো, ও গোপী তোমরা এমন ভাবে চাইছো কেন, চাইছো কেন, চাইছো কেন, চাইছো কেন, আরে নয়নে চাইছো কেন, আরে নয়নে চাইছো কেন, চাইছো মানে তাকাচ্ছো কেন, আর নয়নে তাকানোর স্টাইল একরকম থাকে না, কি বলতাই তো মা, সবাই একরকমের তাকায় বলুন তো, অনেকে দেখবেন সোজা সুজি একদম সিম্পল, ও সাত পাঁচ জানে না, আর অনেকে বল আর চোখে চোখে, মানে আর চোখে চোখে মানে আমি যাকে দেখবো সে বুঝতেই পারবে না যে আমার দিকে ও দেখছে, অনেকে আছে এমনি ভাবে আরে দেখায়, আরে নয়নে চাইছো কেন, আরে নয়নে চাইছো কেন, আরে নয়নে চাইছো কেন, আরে নয়নে চাইছো কেন, ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, চাইছো নাকি, চাইছো নাকি, চাইছো নাকি, চাইছো নাকি, মনে মনে আমায় 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 চাইছো নাকি, একবার বলছে চাইছো কেন মানে তাকাচ্ছো কেন, আর একবার বলছে চাইছো নাকি মানে চাওয়া পাওয়ার কথা বলছে, আমাকে চাইছো নাকি, চাইলেই তো পাবে না, অনেক কষ্ট করতে হবে। গোবিন্দ মৃদু হেসে বলছেন, আমাকে পেতে গেলে অনেক কষ্ট করতে হবে। তা শোনো শোনো ব্রজ গোপী, কও হে গোপী কি সে লাগি বহর মনে হেনে, তোমরা রাজনন্দিনী রাজা রাজি অবলম্বে শুনে আরে লোকে শুনলে কি বলবে, নারী জাতি হয়ে আমার কাছে এসেছো,
শাস্ত্রে বলছে নিজপতি ছাড়ি জিবা পরপতি ভাজে লক্ষ্মী সম হইল সে নরকে পড়ে মজে কি গো তাই না তা স্বামী যদি দেখতে খারাপ হয় কারো স্বামী হয়তো দেখতে খুব খারাপ হয়তো বোবা কথা বলতে পারে না দেখতে কুৎসিত চোখে দেখতে পায় না কিন্তু তবু নিজপতি ছেড়ে যে পরপতির অভিলাষ করবে তার নরকেও জায়গা হয় না ওহে গোপী কি শির লাগে গহন মনে হে এই যে চোরের মুখে ধর্মের কথা মানাই না গোপীরা বলছে দেখো গোবিন্দ আমরা তোমার হারির খবর জানি হ্যাঁ তুমি ভাবছো যে আমরা পাপ করছি তা তুমি কি পাপ করোনি নাকি হ্যাঁ কি গো ভগবান পাপ করে না বলবো বললে এত বড় লিস্ট বেরিয়ে চলে আসবে হ্যাঁ ভাবছো কিছু বুঝি না না ভালো করে মনে করে দেখো সেদিনের কথা ওহে পরমে ধারি মে ওহে ধর্ম শিখাও ওহে পরমে ধারি মে ওহে ধর্ম শিখাও কিসের ধর্ম শেখাচ্ছো কিসের ধর্ম শেখাচ্ছো তুমি মনে করে দেখো তুমিও অনেক পাপ করেছো কি পাপ বিশ্ব সভা মনির পুত্র রাবণী অধিকারী হে পরম ধারিণী হে ধর্ম শিখাও হে তুমি রাবণকে বধ করেছো রাবণ 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 ছিল ব্রাহ্মণের ছেলে রাবণের বাবা ব্রাহ্মণ আর মা ছিল রাক্ষসী মা ছিল ভয়ঙ্কর রাক্ষসী নাম ছিল নিকষা আর বাবা ছিল বিশ্বসভামণি ব্রাহ্মণ তাহলে বাবা ব্রাহ্মণের ঔরসে জন্ম মানে ব্রাহ্মণের ছেলে তাহলে ব্রহ্ম হত্যা মহাপাপ আর বলেছ আমি কি করেছি আরো পাপ করেছো বলবো তুমি নারী হত্যা করেছো যা বাবা আমি নারী হত্যা কখন করলাম মিলিয়ে দেখো শিশুকালে বধিলে পুত না হে ধর্ম ধর্ম শিখাও হে আর ধর্ম শিখাচ্ছে নারী হত্যা মানে পুতনা রাক্ষসীকে বধ করেনি পুতনা তো ছিল নারী বলে নারী হত্যা করেছো ব্রহ্ম হত্যা করেছো আর বলছো করেছো কি শোনো শোনো তোমার এই কথা আমরা শুনবো না আর এই ছলনাও আমরা দেখব না আমাদের মনোভিলাষ তুমি পূর্ণ করো গোপীদের এত ইচ্ছা মনের বাসনা বুঝতে পারলেন গোবিন্দ এতে কো শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র কহে কৃষ্ণচন্দ্র তার অন্তরে উপজিল প্রেম তরঙ্গ অন্তরে উপজিল প্রেম তরঙ্গ গোপীদের কথা শুনে অন্তরে উপজিল প্রেম তরঙ্গ গোবিন্দ মৃদু হেসে বলছে ও গোপী এতক্ষণ তোমাদের দেখলাম জানো তোমরা আমাকে কতটা ভালোবাসতে পেরেছো যে নিজের স্বামী ছেড়ে দিয়ে রাত বারোটার পর আমার কাছে আসে তার মানে সে ভালোবাসে বলে আসে তা নইলে তো আসতো না তা ঠিক আছে তোমাদের মনোভিলাষ পূর্ণ করব তা রাস নৃত্য করার আগে রাস মঞ্চ সাজাতে হবে তাই না যেমন আপনারা সাজিয়েছেন কত সুন্দর লাগছে তো সেরকম বৃন্দাবনে সাজাচ্ছে এমন ভাবি কাঞ্চন মণিগণ যেন নিরমা বল রমণী মণ্ডলে কাঞ্চন মণিগণ যেন নিরমা বল রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ যেন নিরমা বল রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝহি মহামন কত সম শ্যামন প্রবর রাজে মাঝহি মাঝে মহামন কত সম শ্যামন প্রবর রাজে ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার 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 তীর বিজুড়ি সবে চঞ্চল জল ধর দশমী ক্ষয়ে অন্ধকার ওই তীর বিজুড়ি সবে চঞ্চল জল ধর দশমী ক্ষয়ে অন্ধকার কত কত চাঁদ তিমির পর বিলস তিমির কত সন্ধান পঞ্চম গাওয়ে মধুর গোবিন্দ দাসে
धल गोविंद दास हरि बोल गोविंद दास এত সুন্দর পদ রচনা করলেন এবার গোপীরা বলছে ও গোবিন্দ দেখো এরপর তো রাধা নৃত্য হবে আলাদা আর কৃষ্ণ নৃত্য হবে আলাদা তো তার আগে আমাদেরও কিছু ইচ্ছা আছে একটু পূরণ করে দেবে বলো কিসের ইচ্ছা না আমাদের ইচ্ছা আছে তোমাকে একটু ঘিরে ঘিরে দাঁড়াবো ঘিরে ঘিরে নৃত্য করব তা গোপীদের ইচ্ছা গোবিন্দ পূরণ করলেন ও নাগর টেরে 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 কেন বলছি মা কৃষ্ণ টেরা ছিল কৃষ্ণ টেরা তাহলে টেরে টেরে কেন বলছে এখানে তো বলতে পারতো নাগর সোজা 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 তার সোজা সোজা বলছে না বলছে টেরে টেরে মানে আরে আরে তাকাই ও নাগর টেরে টেরে হ্যারো এর আয়ু বয়ান নাগর টেরে টেরে হ্যারো এর আয়ু বয়ান টেরে টেরে হ্যারো এর আয়ু বয়ান নাগর টেরে টেরে হ্যারো এর আয়ু বয়ান জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন ওই জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন हस्तकबंधन जत करिया मंडली দেখো তাহার মাঝে নাচি আমার স্বামী বনমালি সঙ্গে নৃত্য করছিলাম না ঘিরে ঘিরে একে কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী তো বৃন্দাবনে কি দেখলাম জানো কি দেখলে দেখুন আজকে তো আনন্দের দিন রাস মানে আনন্দ তাই না আজকে বৃন্দাবনে কেউ বাদ থাকবে না সবাই নাচবে তা আমরা বৃন্দাবনে কি দেখলাম জানো প্রতি বৃক্ষে বৃক্ষে ডালে ডালে দেখলাম সুগ নাচিছে শাড়িও নাচিছে প্রেমেতে হইয়া মগন প্রেমেতে হইয়া মগন সুখ নাচছে শাড়ি নাচছে আর কে নাচছে জানো আর কে নাচছে দেখলাম ময়ূরও নাচিছে ময়ূরী নাচছে প্রেমেতে হইয়া মগন প্রেমেতে হইয়া মগন তারা প্রেমেতে হইয়া মগন তারা প্রেমেতে হইয়া মগন প্রেমেতে হইয়া মগন তাহলে সুখ নাচছে শাড়ি নাচছে এবার তোমার পালা শুরু হলো কি গো তাই তো শুনতে পাচ্ছ বাঁকা শ্যাম এবার বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে তোমাকে এবার নাচতে হবে
মাকা শ্যাম তোমাকে নাচতে হবে আর শুনে রাখো ওই হা হা পাপা করে গরু চরণও নাচ করলে হবে না কি গো আর গরু চরণও নাচ চলে কি বলেন বাবা আর গুরু চরণও নাচ কেউ শুনে দেখে এখন তালে লয়ে ছন্দে নৃত্য করতে হবে তা শোনো তোমাকে যখন নৃত্য করবে তুমি যখন নাচবে না শর্ত দেব আমরা শর্ত দেব আমরা আর তালও দেব আমরা কি বললেন তাল তাল বাবা তোমাদের আবার তাল আছে দেখেছেন বুঝে তোমাদের আবার তাল আছে কি গো তাল কটা হয় সে ভাদ্র মাসে তাল আরে না না ভাদ্র মাসে তাল নয় এ তাল আলাদা হ্যাঁ ঠিক বলেছেন আমার মায়েরা আর না জানলে কি মায়েরা বলতো সুর তাল বুঝে বলে তো তাল সবাই বুঝে কি গো মা বুঝেন না হ্যাঁ বে তালে কেউ হাঁটে না সব তালেই হাঁটে হরি বল তাহলে তাল দেব আমরা আর এমন তাল দেব না একদম ভয়ে চমকে উঠবে এমন তাল দেব হ্যাঁ ভয় পেয়ে যাবে শুনবে শুনবে বলবো না বলে নাচবে কি করে বলেই ফেলি তাই না শুনে না আমাদের তালটা কি উদ্ভট্ট 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 তালে যদি হারব না মালি উদ্ভট্ট তালে যদি হারব না মালি উদ্ভট্ট তালে যদি হারব না মালি হে বাপসে হারবে তো বটে কি গো তাই তো হারবে না এখন থেকে বলছে হারবো না মানে ওরা কৃষ্ণের পক্ষে আছে তো কি গো আপনারা আমার পক্ষে আছেন তো থাকবেন কিন্তু চেঞ্জ করে দেবেন না নালে সমস্যায় পড়ে যাব হ্যাঁ বাহ বেশ এই তালে যদি হেরে যাও তাহলে তোমার চোরাবাসী কেড়ে নেব চোরাবাসী কেড়ে নেব না 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 নাগর বলে মানবো না তোমার চোরাবাসী কেড়ে নেব নাগর বলে মানবো না শুনলে তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি কি গো মা কেউ হেরে গেলে আমরা কি বলি করতালি দিনা হেরে গেল হেরে গেল হেরে গেল আজকে তোমার দশা ওই রকম হবে আজ আমরা সবাই হাতে তালি দেবো কি গো দেবো তো হ্যাঁ আর আর যখন নৃত্য করবে ওই গুরুচরণও নাচ করলে হবে না শর্ত দেবো আমরা শর্ত দেবো আমরা যখন তুমি নাচবে না তো এমন নাচবে তোমার নান রিবে গন্ড মুন্ড নপুরের হো করা নান রিবে গন্ড মুন্ড নপুরের হো করা নাকে যে নথটা পড়েছো কৃষ্ণের নাকে যে নথটা রয়েছে নানরি বে নাশার মতি গতি যেন থাকে সঠিক নানরি বে নাশার মতি তোমার গতি যেন থাকে সঠিক নানরি বে নাশার মতি গতি যেন থাকে সঠিক নানরি বে নাশার মতি নানরি বে নাশার মতি নানরি বে নাশার মতি নানরি বে নাশার মতি নয়নে তালও দিলাম শর্ত দিলাম হরি হরি বল এইবার একটা হার জিতের পণ রাখলাম পণ মানে কি গো মা খেলার মাঠে যদি দুটো টিম নামে খেলা ফুটবল খেলা দুটো দল নেমেছে তাহলে যে দল জিতবেন জিতে যায় তার জন্য একটা উপহার থাকে তাই তো এই দল যদি জিতে তা আমরা ঠিক করেছি এই দলটাকে এই উপহার দেবো কি গো তাই তো হার জিতের একটা উপহার পণ তাহলে এই যে দুটো দল দাঁড়িয়ে আছে কৃষ্ণ আর রাধা এর মধ্যে যে তুমি যদি জিতে যাও তাহলে তোমাকে কি দেব শোনো শুনবে যদি জিন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী যদি জিন শ্যাম 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 রাইকে দেব আমরা হব দাসী
যদি জিনো শ্যাম রায়কে দেবো আমরা হব দাসী। গোবিন্দ মনে মনে আনন্দ হচ্ছে, বাঘ রাধারানীকে পেয়ে যাবো। আরে এর মতো আনন্দ আর কিছু নেই। আরে না না, এত আনন্দ করো না, এরপর কপালে কষ্ট আছে। যদি হেরে যাও তাহলে নইলে কারাগারে রাখবো, কারাগারে রাখবো। কি গো কারাগার মানে জানো তো? জেলখানা, জেল, জেল, জেলে ভরে রাখবো। নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, ওর বলে মানবো না। নইলে কারাগারে রাখবো, ওর বলে মানবো না। কারাগারে রাখবো, ওর বলে মানবো না। তাহলে চিন্তা করো না, আমরা বাজাবো। আমাদের যে সখীরা দেখছো না, এক একটা যন্ত্রে বিশারদ, এক একজন এক একটা যন্ত্রে বিশারদ। আমরা ভালো বাজনা বাজাতে জানি। আর কি কি বাজাবো জানো? এই বলে ললিতা বাজায় গো বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় গো বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় গো বিনা বিশাখা মৃদঙ্গ, বাজাও হে গো বিনা বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজায় সপ্ত সরা, সুচিত্রা বাজায় সপ্ত সরা, সারে গা মা পা ধা নিশা, সুচিত্রা বাজায় সপ্ত সরা, সারে গা মা পা ধা নিশা, সুচিত্রা বাজায় সপ্ত সরা, সারে গা মা পা ধা নিশা, সুচিত্রা বাজায় সপ্ত সরা, সারে গা মা পা ধা নিশা, সুচিত্রা বাজায় সপ্ত সরা, সারে গা মা পা ধা নিশা, সুচিত্রা বাজায় সপ্ত সরা, সুচিত্রা বাজায় সপ্ত সরা, রাই দা লেনা লেনা কেটা থোবো না ঘিঙ্গা, লেনা লেনা কেটা থোবো না ঘিঙ্গা, ঘা ঘা। শর্ত দিলাম এমন ভাবে নাচবে যেন গন্ড মন্ড না নড়ে। আচ্ছা মা, এরকম করে নাচা সম্ভব? মানে কিছু নড়বে না, এরকম করে নাচতে হবে, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে নাচ হবে। নাচ করতে গেলে মালা নড়বে, বস্ত্র নড়বে, কি গো তাই না? মাথার চূড়া নড়বে, নাচতে গেলেই নড়বে। আর যদি বলে নড়বে না, তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম করে নাচা সম্ভব? বলছে হ্যাঁ, ওইরকম করে নাচতে হবে। এবার তুমি নৃত্য করো, নাচে তা থই তা থই নাচে, দেখবেন গোবিন্দ নৃত্য করছে কেমন হচ্ছে দেখবেন। নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে চিরতাল, নাচে তা থই তা থই নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে চিরতাল, নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজি মঞ্জিরতাল, রাঙা চরণে বাজি মঞ্জিরতাল, ওই রাঙা চরণে বাজি মঞ্জিরতাল, রাঙা চরণে বাজি মঞ্জিরতাল, ওই রাঙা চরণে বাজে মঞ্জিরতাল। নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জিরতাল। এটা কি নাচ হলো? এটা গরু চরণ নাচ হলো। এইটুকু নৃত্য করে বলছি পায়ে ব্যথা হয়ে গেল। তাহলে আমার অবস্থা কি হয়? এদিকে শোনো শোনো, এদিকে এসো, বলো, এদিকে এসো, এদিকে এসো, হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো, এটা সামনে, হ্যাঁ সবার সামনে হাত জোর করতে, নাচটা তো সবার সামনেই করেছো নাকি? হাত জোর করো, এইখানে বলো, মাইক্রোফোনে বলো, সবাই যেন শুনতে পায়। বলো আমি হেরে গেছি। কি বলবো? বলো হেরে গেছি। তা বলবে না কেন? কি বাবা, নাচ ভালো হয়েছে? ভালো হয়নি? তাহলে হার প্রমাণ করতে হবে তো, কি গো স্বীকার করতে হবে তো, হেরে গেছি। বলো আমি হেরে গেছি। হ্যাঁ গো মায়েরা, আমি হেরে গেছি, ওই জন্য আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি। খাটি কথা নাই, কৃষ্ণ নৃত্য করলে কৃষ্ণ হেরে গেল, কৃষ্ণ হেরে গেল, বলুন বাবারা বলছি কৃষ্ণ হেরে গেল। আপনারা বুঝলেন কি করে যে কৃষ্ণ হেরে গেল? যে কোনো খেলাটা এর আগে বললো যে দুটো দল, তাহলে কৃষ্ণ একক নৃত্য, এটা একক নৃত্য, কৃষ্ণ একাই নৃত্য করলো না? কৃষ্ণ একাই নৃত্য করে কৃষ্ণ তুমি হেরে গেলে, হেরে গেলে, এই তো কোনো কথা হইলো? ওই জন্য বললাম যে ভুল করে বলছে, বলে লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে। কৃষ্ণ নৃত্য হবে, আচ্ছা কৃষ্ণ নৃত্য হলে এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হার জিতে প্রমাণ হবে নাকি? ও দাদা ঘুমাবেন না।
এই যে শোনো শোনো কৃষ্ণ নৃত্য হলো, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হার জিতে প্রমাণ হবে। কৃষ্ণের জয় কোনোদিন হবে না, আমাদের রাধারানীরই জয় হবে। কৃষ্ণের জয় হবে না, আমাদের রাধারানী জয় হবে। আচ্ছা তুমি তাহলে দেখবে, দেখতে চাও? বেশ, মায়ের একটু জয় ধরে দিবেন। রাধা রানী কি, রাধা রানী কি, দেখেছো? একদম 11,000 ভোল্টেজ আছে। বলছে আপনার জীবনে ভয় আছে নাকি? ও দাদা জীবনে ভয় আছে বলছে, রাধা রানী কি জয়। তখন দাদা ভয়ে হাত তুলছে, মানে সকাল মনে হয় চা পাবেন না আপনি। না আমি আছি, ভয় কি বলুন। এটা জোর করে ভোট নেওয়া হচ্ছে কিন্তু, জোর করে ঘরে ঘরে দেন দেন করে দেওয়া হবে। আমি কিন্তু কারো ঘরে ঘরে যাইনি, আমি এখান থেকে বলছি রাধা রানী কি। দেখো তোমাদের তোমাদের এই কজন বাবা মিলে আর কি করবে, এই কটা ছেলে কি করবে? কমিটি দাদার আছে, ঘুমিয়ে গেছে আর নাই। বলুন কৃষ্ণ কি, আপনারা আমার পক্ষে আছেন তো? বেশ, আচ্ছা আর একটা উপায় আছে, আমাদের মায়েরা উলুধ্বনি দেবে, তাহলে আমাদের মায়েদের যদি উলুধ্বনি জোর হয় তাহলে রাধা জিতবে, আর বাবাদের হরিধ্বনি যদি জোরে হয় তাহলে কৃষ্ণ জিতবে। জোর করে হরিধ্বনি দেবেন, জোর করে উলুধ্বনি। আমাদের তো মান সম্মান বলে জিনিস আছে নাকি? আমাদের তো মান সম্মান আছে নাকি? আমারও তো মান সম্মান আছে, জোর করে হরিধ্বনি দেবেন। যদি চা বানিয়ে না দেয় আমি দেবো। দেখুন লেডিজ ফার্স্ট, মেয়েরা কোনোদিন হারতে পারে না, মেয়েরা লোককে হারিয়ে দিয়ে ঘর আসে, মেয়েরা হারবে না, মেয়েরা সবসময় জিতবে। আমি জিতলে আপনারা জিতবেন, আর আমি হেরে গেলে আপনাদের মন খারাপ হবে, আর মন খারাপ হয়ে গেলে ঘরে কী করে বাবাদেরকে কী করে মুখ দেখাবেন? লজ্জা করবে না? বাবারা বলবে না কেমন হয়েছে হেরে গেলে? বলবে না? ওটা যেন না বলতে পারে, তার জন্য বাবাদেরকে হারাতে হবে। আপনারা সকলে জোর করে আগে উলুধ্বনি দেবেন, দেখবো মায়েদের উলুধ্বনি জোর হলে রাধা জিতবে, বাবাদের হরিধ্বনি জোর হলে কৃষ্ণ জিতবে। হরি বল। আচ্ছা এবার মায়ের একটু উলুধ্বনি দেন তো, দেখেছো খুব সুন্দর হয়েছে, দেখি ওদের ভোল্টেজগুলো দেখে নিই একটু। কৃষ্ণ হেরে গেল, কৃষ্ণ হেরে গেল। কি করে হলো? আমার মায়েরা যখন উলুধ্বনি দিচ্ছে না, হ্যাঁ ওইখানে দেখো একজন বাবা বসে আছে, ওই যে ওই যে দেখো টর্চ না নিয়ে পায়ের কাছে টর্চ রয়েছে, মায়েরা যখন উলুধ্বনি দিচ্ছে ওই বাবা তখন আবার উল্লু 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 সে আবার উল্লু উল্লু করে, তাহলে বাবা মায়েদের সঙ্গে বাবাকেও পেয়ে গেলাম। একটা সদস্য আমি বেশি পেয়েছি, একটা ভোট আমি বেশি পেয়েছি, মানে আমার যে জয় হলো রাধা রানী কি। মানি না, মানো না, মানে মানবো না, মানবে না, না মানবো, আগো মানবো, বলুন জোরে বলুন। তাহলে কি করতে হবে? কৃষ্ণ নৃত্য হয়েছে, আচ্ছা এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হার জিতে প্রমাণ হবে। আচ্ছা তাহলে এরপরে যদি রাধা নৃত্য করে জিতে তখন বলবো, তখন মান না, তাহলে কৃষ্ণ নৃত্য হয়ে যাবে, তুমি নৃত্য করে এটা সামনে দেখাও। তাহলে এখানে কেউ আছে যে রাধা নৃত্য করতে পারবে? তোমরা পারবে? অবশ্যই পারবে, পারবে। আচ্ছা তাহলে একটু সুযোগ দেওয়া হোক আমার ছোট বোনকে, ঠিক আছে? তাই তো, আচ্ছা দেখি একটুখানি নৃত্য করে দেখাও দেখি, তারপর আমি আছি, চিন্তা নেই। হ্যাঁ
হয়েছে দেখেছো কত সুন্দর নাচ হয়েছে হ্যাঁ এখনো বলছি ভালো হয়নি হ্যাঁ এত ভালো নাচ হয়েছে এটা ঠিক হচ্ছে বিচারটা ঠিক হচ্ছে কত একদম ধুলো উড়িয়ে দিল এখানে আর বলছি ভালো হয়নি শোনো বলো কৃষ্ণ একা নৃত্য করেছে তুমি আবার একজনকে নিয়েছো ও হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক ভাড়া বলছি ভাড়া করে নিয়ে এসেছি হরি হরি বল তাহলে একাই নাচতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে একাই নৃত্য করে দেখাচ্ছি সবার বলে রাধার জয় শ্যামনি তো হারিলে আর দুঃখিনী কহয়ে গোপী মণ্ডলে হাসালে তে গোবিন্দ লজ্জা পেয়ে গেছে দেখুন মা একটা ছেলে দশটা ছেলের কাছে হেরে গেলে লজ্জা করে না কিন্তু একটা ছেলে দশটা মেয়ের কাছে হেরে গেলে লজ্জা করে মেয়ের কাছে যদি ছেলেরা নৃত্য করে কি গো লজ্জা করে না হরি বল মেয়ের কাছে যদি ছেলেরা হেরে যায় লজ্জার ব্যাপার তো দেখুন রাধারানী এমন নৃত্য করছে গোবিন্দের হেরে গেছেন গোবিন্দ এবার লজ্জাতে পালিয়ে যাচ্ছে আর যখন পালিয়ে যাচ্ছেন তখন রাধারানী বলছে দেখো প্রভু এটা তো সামান্য একটু মনোরঞ্জনের জন্য হয়েছে কি গো তাই তো এগুলো মনোরঞ্জনের জন্য এটা আসল কথা না
আসল কথা হচ্ছে এসো আমরা দুজনে একসঙ্গে নৃত্য করব। রাধা গোবিন্দ যখন একসঙ্গে নৃত্য করছেন এই নৃত্য দর্শন করার জন্য ভোলানাথের মনে বড় ইচ্ছা হয়েছে। ভোলানাথ বলছে ও পার্বতী আমাকে একটু সাজিয়ে দাও তো, বলে তোমার যা বড় ভুরি অত বড় শাড়ি আমার নেই, 47 শাড়ি লাগবে তবে ভোলানাথকে পরানো যাবে, এত বড় ভুরি তো। হ্যাঁ মানে গোপী সাজতে হবে। তা পার্বতী যখন ভোলানাথকে গোপী সাজিয়েছেন নারী সাজিয়েছেন, সাজাবার পর বলছে ও ভোলানাথ ও ভোলানাথ, বলে দেখো সেদিনকার মতো যেন খুলে না যায়। কোন দিনকার মতো বলতে পারবেন? যেদিন ভোলানাথ মা পার্বতীকে বিবাহ করতে গিয়েছিলেন, কি গো ভোলানাথের কাপড় খোলেনি সেদিন? খোলেনি ভোলানাথ যখন বিয়ে করতে গিয়েছিলেন মা, তো পড়েছে বাঘছাল, আর তখনকার দিনে তো আর কোমরে বেল ছিল না, এখন না হয় বেল উঠেছে। তাই ভোলানাথ পড়েছে দুটো সাপ, একটা ইংলি আর পিংলি টান করে বেঁধে নিয়েছে, ভালো করে জোর করে বেঁধে নিয়েছে। এখন শাশুড়ি মায়ের নাম হচ্ছে মেনকা, ভোলানাথের শাশুড়ির নাম মেনকা। যখন জামাইকে বরণ করছে বরণ ডালের মধ্যে ঈশ্বর মূলের কুড়ি ছিল, আর এই ঈশ্বর মূলের কুড়ি এমন একটা জড়িবুটি যেখানে থাকলে সাপ 1 কিলোমিটার দূরেও আসবে না, গন্ধ শুনে থাকতে পারে না, চলে যায়। তাহলে বাবা যখন ওই ঈশ্বর মূলের কুড়ির গন্ধ পেয়েছে সাপ দুটো খুলে গেছে, আর সাপ যদি খুলে যায় তাহলে কি হবে? আর কিছু ছিল না, বাঘছাল ছাড়া ভোলানাথ আর কিছু পড়তো না। তাহলে যদি বাঘছাল খুলে যায়, একটা গান আছে না বলতে পারবেন কেউ কি গান? বাহ একদম ঠিক বলেছেন, মেনকা মাথায় দিল ঘুমটা, ঠিক গানটা তখনই গাওয়া হয়েছিল। গানটা হচ্ছে বাউল গান, কিন্তু খুব তত্ত্বপূর্ণ গান, মানে খুব তত্ত্ব আছে। যে যাই হোক, তা বলছে সেদিনকার মতো যেন খুলে না যাই, ভোলানাথকে গোপী সাজিয়েছেন, গোপী সাজিয়ে যখন ভোলানাথ ওই বৃন্দাবনে ঢুকেছে, এগো ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবান চিনতে পেরেছে, ভগবান যখন ভোলানাথকে চিনতে পেরেছে, গোবিন্দ বলছে ভোলানাথ তুমি জানো না রাস মঞ্চে কৃষ্ণ ছাড়া আর কোনো দ্বিতীয় পুরুষের অধিকার নাই, তা তুমি যখন এসেছো তখন তুমি এখান থেকে চলে যাও, তবে হ্যাঁ একটা আশীর্বাদ করলাম, যে রূপটা নিয়ে তুমি আজকে এসেছো গোপী সেজেছো, বৃন্দাবন থেকে 64 ক্রোশ দূরে তোমার একটা মন্দির হবে, আর সেই মন্দিরে তোমার মূর্তি থাকবে শাড়ি পরে, নাম হবে গোপেশ্বর শিব মন্দির। তাহলে বৃন্দাবন থেকে 64 ক্রোশ দূরে একটা শিব মন্দির আছে, গোপেশ্বর শিব মন্দির, সেখানে বাবা শিব শাড়ি পরে আছেন, ঘোমটা নিয়ে আছেন, গোপী সেজেছেন, ওই জন্য নাম গোপেশ্বর। তাহলে ভোলানাথ মনে মনে ভাবছেন আরে বাবা ভেতরে নাচতে না হয় পারলাম না, এলাও নেই, বাইরে তো নাচতে পারবো। ভোলানাথ কৈলাসে গিয়ে নাচছেন, ভোলানাথের নৃত্যটা কেমন? একটা ঠিক যেমন কেউ নেশা করলে কিরকম হয়, ঢুলে ঢুলে পড়ে যায় ঘোর হয়ে থাকে, ঠিক ওই রকম বাবা, কোনো তাল তাল নেই কিন্তু ভোলানাথের নৃত্যে, ভোলানাথের নৃত্যে কোনো তাল নেই, একদম নেশার মতো নৃত্য করছেন। আহা ঢাকি রোতালেতে বাসু আর নাচে রে, তাদ্রি মে তাদ্রি মে তাতা থই থই থই, ঢাকি রোতালেতে বাসু আর নাচে তাদ্রি মে তাদ্রি মে তাতা থই থই থই, ঢাকি রোতালেতে তালেতে বাসুয়া নাচিছে তাদ্রি তাদ্রি তাতা থই থই থই, ডাকির তালেতে বাসুয়া নাচিছে তাদ্রি তাদ্রি তাতা থই থই থই, ঢাকের তালেতে বাসুয়া নাচিছে তাদ্রি তাদ্রি তাতা থই থই থই, ওরে নাচে আমার আহা ঢাকি রোতালেতে বাসুয়া নাচে রে, ঢাকি রোতালেতে বাসুয়া নাচিছে তাদ্রি তাদ্রি তাতা থই থই থই, আর কে নাচছে আজকে? আজকে আর কে
থেকে নাচছে, চাঁদ নাচে, সূর্য নাচে, আরে নাচে তারা, 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 পাতালে বা শুকি নাচে হয়ে মাতো বাজা, 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 বাসুকি কে না সাপ দেখেছেন তো, একটা ফোনাওয়ালা সাপ দেখেছেন তো, আর বাসুকি নাগের 1000টা ফোনা আছে, 1000টা ফোনা থাকে কোথায় না পাতালে, তা হ্যাঁ গো ওই বাসুকি নাগের মাথার উপরে পৃথিবীটা চাপানো আছে, তা বাসুকি নাগ যদি মাথা নড়িয়ে দেয়, ঘাড় নড়িয়ে দেয় কি হবে, ভূমিকম্প হয় না, ওই জন্য ও যদি ঘাড় নড়িয়ে দেয় তাহলে পৃথিবী টলমল করবে, আজ বাসুকি নাচে রে, বাসুকি নাচে রে, হরি 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 বলে বাসুকি নাচে, হরি 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 বলে বাসুকি নাচে, হরি 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 বলে বাসুকি নাচে রে, হরি বলে বাসুকি নাচে, তাহলে বাসুকি নাচে হইয়ে মা তোয়ারা, সবাই আনন্দে নৃত্য করছে, দেখুন এরপর তো ঘুম পাড়াতে হবে যেহেতু কালকুঞ্জ বিলাস, তাহলে নিয়ম আছে ঘুম পাড়াবার পর কোনো গান গাইতে নেই, ঘুম পাড়াবার পর কোনো পদ গাওয়া যাবে না, একটা শব্দও করা যাবে না, তাহলে তার আগে যারা যারা নৃত্য করতে চান মানে সবাই মিলে উঠে দাঁড়িয়ে যান, সবাই একটু রাধা গোবিন্দের নামে নৃত্য করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান যারা যারা নৃত্য করতে যেন উঠে দাঁড়িয়ে যান, এরপরে কিন্তু আর হবে না, ঘুম পাড়িয়ে দিলে আর হবে না, তার আগে সেই জন্য গাইছি বলি রাধা।